त्रिभुज ए बी सी ए बी ए सी कोण समान एक समकोण ई ओ एफ यथाक्रमे ए बी ओ ए सी एर मध्यबिंदु हले प्रमाण करो जे फोर ई एफ स्क्वायर समान ए बी स्क्वायर प्लस ए सी स्क्वायर। ताहले प्रथमे एकटा आमरा समकोणी त्रिभुज अंकन करी। ताहले समकोणी त्रिभुज अंकन करलाम, धरलाम एटा हच्छे बी बी बिंदु एवं एटा ए बिंदु एवं एटा सी। ताहले एखाने एई मध्यबिंदु उभयेर मध्यबिंदु एखाने ई ओ एफ यथाक्रमे ए बी ए बी एवं ए सी एर मध्यबिंदु। ताहले एटा एवं एटा हच्छे ई एवं एटा हच्छे कि एफ, ই এবং এফ এটা এটার সাথে যুক্ত হয়েছে, দুটো হচ্ছে সমান। তাহলে বিশেষ নির্বচন আমরা দেখি। বিশেষ নির্বচন ত্রিভুজ এ বি সি এ এ বি এ সি কোন সমান এক সমকোণ আমরা এখানে দেখব। মনে করি আমরা এটা লিখতে পারবো, মনে করি ত্রিভুজ এ বি সি এ বি এবং সি এই সি এ আমরা দেখতে পাচ্ছি বি এ সি কোণ সমান কত, এক সমকোণ, এক সমকোণ। তাহলে এখানে এই বি এ সি কোণ এরা হচ্ছে কত, এক সমকোণ। এ বি ও এ সি বাহুর, এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আমরা এখানে এটা লিখতে পারি, যেটা আমাদের দেওয়া আছে মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে কত কত ই ও এফ, ই ও এফ এ বিন্দুতে মধ্যে আছে। তাহলে ই এবং এফ যোগ করি, সুতরাং প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে, সুতরাং প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের দেওয়া আছে ফোর ই এফ স্কোয়ার। তাহলে ফোর ই এফ স্কোয়ার সমান কত, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্রমাণ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে এ এ ই, এখানে আমরা যদি লিখি এখানে এ এ এবং ই, এ এ ই সমান কত হবে, হাফ এ বি, এ ই সমান কত হবে, হাফ এ বি। কেন, কারণ এ এ বি বাহুর, এ বি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ই, ওই জন্য যেহেতু এ বি বাহুর মধ্যবিন্দু ই। এবং এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এ এফ, এ এফ তাহলে কী হবে, এ এফ সমান কী হবে, হাফ এ সি, হাফ এ সি। কারণটা কি, যেহেতু একইভাবে লিখব এ সি বাহুর, এ সি বাহুর মধ্যবিন্দু, এ সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি এফ, এ সি বাহুর মধ্যবিন্দু এফ হচ্ছে। আমরা দ্বিতীয় নম্বর যখন ধাপে যাব দেখতে পাচ্ছি যে এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এ তাহলে ত্রিভুজকে তো হচ্ছে কি এ ই এবং এফ, এর অতিভুজ হচ্ছে কত, এই যে এ ই এফ এই ত্রিভুজটাকে যদি আমরা অঙ্কন করি আলাদা করে, তাহলে এটাকে ই ধরলাম, ই বিন্দু, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে কি এফ, তাহলে এটা হচ্ছে এক সমকোণ। তাহলে এ ই এফ এই সমকোণী ত্রিভুজে আমরা দেখতে পাই যে অতিভুজ হচ্ছে কত, এ অতিভুজ ই এবং এফ, তাহলে ই এফ হচ্ছে কি অতিভুজ। সুতরাং আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ই এফ স্কোয়ার সমান কত হবে, এ ই স্কোয়ার, তাহলে এ লম্ব স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার। তাহলে এটা কি মতে, পিথাগোরাসের উপপাদ্য মতে, এইভাবে আমরা করি পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য মতে বা অনুযায়ী এরকম করে আমরা লিখতে পারি। তাহলে বা ই এফ স্কোয়ার সমান এই যে এ এফ আমরা এখানে দেখতে পাচ্ছি এ এফ, এফ সমান হাফ এ বি, তাহলে আমরা এখানে কী লিখবো, হাফ এ বি এত হোল স্কোয়ার প্লাস এ এফ, তাহলে এফ সমান কত এখানে দেখছি হাফ এ সি, তাহলে হাফ এ সি এত হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কী লিখবো, ই এফ স্কোয়ার সমান আমাদের টার্গেট যেরকম ই এফ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, ওভাবে করতে হবে। তাহলে ওয়ান বাই ফোর এ বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর কত হবে, এ সি স্কোয়ার। এবার আমরা এই ওয়ান বাই ফোর থেকে এখানে সব অর্থাৎ ডান পক্ষে এবং বাম পক্ষে চার দ্বারা যদি গুণ করে দিই, তাহলে ফোর কী হবে, ই এফ স্কোয়ার
4 ef স্কয়ার সমান কত হবে 4 ইনটু 1 বাই 4 এ বি স্কয়ার প্লাস ঠিক একই ভাবে 4 ইনটু 1 বাই 4 এ সি স্কয়ার আমরা এখানে লিখব উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে পাই 4 দ্বারা গুণ করে পাই গুণ করে পাই আমরা এভাবে লিখব তাহলে সুতরাং কি পাচ্ছি আমরা এখানে 4 এটা 1 থাকে এখানে 4 ভাগ করলে কত হবে 1 সুতরাং কত হবে 4 ই এফ স্কোয়ার সমান কত হবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার তাহলে এটাই প্রমাণিত